কায়রো 2500 বছর ধরে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি, মিশরের রাজধানী। আজ যাচ্ছি মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আল আজহার বিশ্ববিদ্যালয়ে। আমি এখন আছি ঐতিহাসিক আল আজহার মসজিদের ভেতরে। পুরনো কায়রোর একটি মসজিদের যাত্রা শুরু হয়ে এটি এখন একটি আধুনিক বিশ্ববিদ্যালয়। সেখানে পড়েন বাংলাদেশিরাও, কথা হবে তাদের একজনের সঙ্গে। কি অবস্থা, কেমন আছেন? সব শেষে যাব ইমাম হোসেনের মসজিদে। বলা হয় সেখানে সংরক্ষিত রয়েছে তার মস্তক অবশেষ। সঙ্গে ঘুরব পুরনো কায়রোর জমকালো বাজারে। নীল নদের দেশ মিশর। নীল অববাহিকায় কায়রোর চারপাশে বিরাট সব স্থাপত্য দ্বিধায় ফেলে দেয়, কোনটা রেখে কোনটা দেখি। এখানকার দেয়ালগুলোর কান আছে কিনা জানি না, তবে এখানে এসে কান পাতলেই আপনি শুনতে পাবেন কথা বলছে 5000 বছরের ইতিহাস। আধুনিক শহর কায়রোর বয়স অবশ্য সেই তুলনায় খুব বেশি নয়। 1300 বছর আগে নবম শতাব্দীতে খলিফা আল মুইজ একে রাজধানী হিসেবে পত্তন করে এর নাম দেন কাহিরাত আল মুইজ। এখান থেকেই কায়রো নামের উৎপত্তি। এই খলিফার সময়ই জ্ঞানের কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়া শুরু করে কায়রো, প্রতিষ্ঠিত হয় আল আজহার বিশ্ববিদ্যালয়। আমরা যাচ্ছি সেই দিকে। খলিফা আল মুইজকে বলা হয় তিনি নবী মুহাম্মদের কন্যা বিবি ফাতিমার বংশধর, আর বিবি ফাতিমার আরেক নাম আল জাহরা, যার অর্থ দীপ্ত বা আলোকোজ্জ্বল। তার নামের প্রতি সম্মান দেখিয়ে নাম করা হয় পৃথিবীর অন্যতম পুরনো এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের। আমি এখন এই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্যাম্পাসে। এখানেই দেখা বাংলাদেশি ছাত্র মুহিব্বুর রহমানের সঙ্গে, তিনি মাস্টার্সে পড়েন। আমি মোহাম্মদ মুহিব্বুর রহমান মাসুম। গত বছর আমি গ্রাজুয়েশন সম্পন্ন করেছি ইসলামিক থিওলজিতে এবং বর্তমান কোরআনিক সায়েন্সে মাস্টার্স করছি। মুহিব্বুরের সঙ্গে ক্যাম্পাসে বিভিন্ন ফ্যাকাল্টি ঘুরে ঘুরে দেখলাম। মূলত ধর্মতত্ত্ব দিয়ে শুরু হয়, এখানে ফিক, হাদিস, তাফসির এগুলো প্রথম পড়ানো হতো। এরপরে আস্তে আস্তে মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ আসা শুরু হলো এখানে পড়াশোনার জন্য, তখন তারা প্রয়োজন বোধ করলেন যে এটি একটা আধুনিক বিশ্ববিদ্যালয় কীভাবে করা যায়। এভাবে সম্প্রসারণ হতে হতে এখন আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 62টি ফ্যাকাল্টি আছে। আধুনিক বলতে গেলে সবগুলো ফ্যাকাল্টির সমন্বয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় এখন আছে। কায়রো সহ বিভিন্ন জেলাতে আজহারের প্রায় 5টির অধিক জায়গাতে আজহারের বিভিন্ন ক্যাম্পাস রয়েছে এবং 500,000+ ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে। এখানে বাংলাদেশি স্টুডেন্ট কেমন আছে? 1000-এর উপরে হবে বাংলাদেশি স্টুডেন্ট, এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা স্টুডেন্টের সংখ্যা প্রায় 1,00,000-এর উপরে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাজহাবের উপরেই সমানভাবে এখানে পাঠদান করানো হয়। আজহারের মূল কনসেপ্টটাই হলো মধ্যপন্থ অবলম্বন করা, মানে আজহারটা সম্পূর্ণই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির ঊর্ধ্বে। আল আজহারে যদি কেউ ইসলামী বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাহলে তাকে অবশ্যই কোনো মাজহাবের অন্তর্ভুক্ত হতে হবে, মানে মাজহাবের বাইরে গিয়ে তারা এটাকে অ্যাকসেপ্ট করে না। এটা আজহারের একটি কনসেপ্ট বলা যায়, মানে তারা এই ধারণা লালন করে যে কোরআন সুন্নাহ আমাদের ইমামগণ যেভাবে বুঝেছেন তার বাইরে গিয়ে নিজস্ব কোনো মতবাদ যেন প্রতিষ্ঠিত না হয়, এই কারণে 4 মাজহাবকে আজহার সুন্দরভাবে লালন করে এবং 4 মাজহাবকে ভিন্ন ভিন্নভাবে পড়ানো হয়। আধুনিক ক্যাম্পাস ঘোরা শেষে এবার মুহিব্বুর আমাকে নিয়ে যাচ্ছেন সেই মসজিদে যেটি আজ থেকে 1050 বছর আগে শুরু হয়েছিল খলিফা আল মুইজের আমলে। ইসলামিক মিশন সিটি মদিনাতুল মুবারাকাহ ইসলামী, এখানে বিদেশি প্রায় 5000 ছাত্র এখানে থাকে ছাত্রাবাস। এবং আপনার ডান পাশে যে এটা হলো ইন্টারমিডিয়েট।
লেভেলের যে ইয়াটা কলেজ, এটা হলো কলেজ আজহারের কলেজ। আর আপনার বাম পাশে দেখেন একটা মাঠ দেখা যাবে, এটা হলো বিদেশি ছাত্রদের খেলার মাঠ। আর ওই যে বড় বিল্ডিংটা দেখা যায়, ওইটা হলো আজহারের বড় লাইব্রেরি। আচ্ছা আচ্ছা, আমরা পৌঁছেছি কায়রোর পুরনো শহর বা ওল্ড টাউনে। এখানে অবস্থিত আল আজহার মসজিদ। আমি এখন আছি ঐতিহাসিক আল আজহার মসজিদের ভেতরে। এখানেই শুরু হয়েছিল 970 খ্রিস্টাব্দে আল আজহার ইউনিভার্সিটি, যেটি আজ সারা পৃথিবী ব্যাপী বিখ্যাত এবং মুসলিম বিশ্বে খুবই জনপ্রিয় এবং খুবই মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। অপূর্ব এই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হয় 972 খ্রিস্টাব্দে এবং আনুষ্ঠানিক পাঠদান শুরু হয় 975 খ্রিস্টাব্দে। পরে মসজিদটির কিছু অংশ বাড়ানো হয়, পুনর্নির্মাণ করা হয়। এখন মসজিদের একটি অংশে নামাজ আদায় করা হয়। এখানে রয়েছে অনেকগুলো জ্ঞান বিতরণ কেন্দ্র ও পাঠাগার। মুহিব্বুর বলেন, এখানে যে কেউ বিনামূল্যে পাঠ গ্রহণ করতে পারেন। নামাজ পড়ার সাথে সাথে এখানে অনেকগুলো কার্যক্রম আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য যদি বলা যায় যে একটি ফতোয়া বোর্ড আছে, তো এখানে সর্বক্ষণিক মুফতি সাহেবরা বসে থাকেন এবং মানুষের জিজ্ঞাসা এখানে যে কোনো সময় এসে জিজ্ঞাসা করতে পারে এবং উত্তর দেওয়া হয়। এবং আরও বিভিন্ন দিক আছে, যেমন যদি কেউ চায় যে বিভিন্ন বিষয়ে সে পাণ্ডিত্য অর্জন করতে পারবে, আকিদা, ফালসাফা, তাফসির, হাদিস, এরপরে মান্তিক, বিভিন্ন শাস্ত্র নিয়ে এখানে বিভিন্ন দর্স হতে থাকে, বিভিন্ন ক্লাস হতে থাকে আলাদা আলাদা ডক্টরদের। যদি কেউ চায় যে সেখানে সে মানে এখানে পড়বে, তো এটা সে এসে পড়তে পারে। এটা উন্মুক্ত দর্স বলা যায়, একটি উন্মুক্ত ক্লাস। এটা সপ্তাহের প্রায় শুক্রবার ছাড়া প্রায় প্রত্যেক দিনই এভাবে হতে থাকে। এমনিতে মিশরের যে আর্থিক অবস্থা সব কিছু মিলিয়ে এইখানে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি আর কী কী করে? এখানে বলতে গেলে পড়ালেখার পাশাপাশি তেমন কোনো কিছুরই সুযোগ নেই। তার কারণ আল আজহারের সিলেবাসটা এমনভাবেই সাজানো যে এখানে পড়ালেখার বাইরে তেমন কিছু করা যায় না। আসলে যদি কেউ তেমন কিছু করতে চায় তো এখানে পড়ালেখা তার তেমন ভালো হবে না। তো আসলে বলতে গেলে উল্লেখযোগ্য কোনো সুযোগ নেই এখানে পড়ালেখার পাশাপাশি কিছু করার। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে মানে এমনিতে মিশরে থাকা, মিশরে খাওয়া, হ্যাঁ, এই রকম খরচ কেমন? এবং এইখানে কোনো একজন স্টুডেন্ট যখন সে এখানে আসতে চায় তার জন্য আসলে কী ধরনের সুযোগ সুবিধা আছে মিশরে বা কায়রোতে? খরচ বলতে গেলে মিডিয়াম, অনেক বেশিও বলবো না। মানে এটা কি বাংলাদেশের মতো না বেশি? বাংলাদেশের মতোই, বেশি হবে না। এবং কেউ যদি আসতে চায় মোটামুটি অল্প খরচেই মাসে 15,000, 10-15,000 টাকার মধ্যে মোটামুটি এনাফ হয়ে যাবে মনে হয়। আর এখানে যে ডর্ম আছে, ছাত্রাবাস আছে, মানে ছাত্রদের থাকার জায়গা, সেটি কেমন? এবং সেইখানে সিট পাওয়া সব কিছু মিলে এগুলো কি সহজ? হ্যাঁ, বাংলাদেশি ছাত্রদের একটি বড় ছাত্রাবাস আছে, ডর্ম। এখানে প্রায় বলতে গেলে 130টা দেশের প্রায় 5,000 ছাত্র থাকে এখানে। এবং সবার আবাসন এবং খাওয়া দাওয়া সব কিছু এটি আল আজহার কর্তৃপক্ষই বহন করে। ইতিহাস বরাবরই আমাকে আলোড়িত করে, অভিভূত করে। আর মিশর এমন একটা দেশ যেখানে ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার মহিপুর বললেন আল হোসেন মসজিদ দেখাবেন। আল আজহার মসজিদ থেকে বের হয়ে রাস্তার ওপারে অল্প হাঁটলেই আল হোসেন মসজিদ বা জামে সৈয়দিনা হোসেন। এমনিতে মিশরের শিয়া সম্প্রদায়ের মানুষ সংখ্যা লঘু হলেও এই মসজিদের কদর এখানে অনেক। ইরাকের কারবালায় 1153 সালে ইমাম হোসেনকে শিরচ্ছেদ করার পর তার মাথা কায়রো পাঠিয়ে দেওয়া হয় সংরক্ষণের জন্য। বলা হয় সেই মাথা এখানে কবর দিয়ে 1154 সালে এই মাজার তৈরি করা হয়।
পরে মসজিদটি আকারে বাড়ানো হয়, নতুন করে সংস্কার করা হয়। এখন এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আল হোসেন মসজিদ থেকে বের হলেই চোখে পড়বে পুরনো এই বাজার বা সুক। লোকে লোকারণ্য এই স্থানটি হল ঐতিহাসিক খান আল খালিলি বাজার। 1300 থেকে 1600 শতাব্দীর মামলুকদের শাসনামলে এটি বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়। মূলত খলিফা আল মুইজ বা তার ফাতিমিদ উত্তরাধিকারদের শাসনামলে এখানে প্রাসাদ ও প্রাসাদ চত্বর নির্মিত হয়। তার একটি অংশে পরে বসে এই বাজার। দূর দূরান্ত থেকে আসা পথিক বা ব্যবসায়ীদের জন্য এখানে বিশ্রাম ও আহারের ব্যবস্থা ছিল। আজ এখানে পর্যটকদের ভিড়। আধুনিক কফি শপ থেকে আরবীয় রুটি, খাবারের সব ব্যবস্থাই রয়েছে। আছে পর্যটকদের সংগ্রহের জন্য নানা উপহার পণ্য। বাজারের এই পথ ধরে হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়াই স্বাভাবিক, কিন্তু আমাকে হারাতে দেননি সঙ্গী মহিবুর। আপাতত চললাম গিজার দিকে, সেখানেই থাকবো রাতে। বিশালাকার পিরামিডগুলো দাঁড়িয়ে আছে আমাকে অভিবাদন জানাতে। পিরামিডে ঘোরার গল্প বলবো পরের পর্বে।